কি দেখছিলে বাবু? নিচে তো এত কথা বলছিলে যে মাথা ঠান্ডা রেখে কাজ করতে হবে, পেশেন্টলি কাজ করতে হবে, এটা করতে হবে, ওটা করতে হবে, এখন চুপ করে বসে আছো কেন? বলবো? ঠিক আছে, আমি বলছি। শোনো, এতদিন তো আমি আপনার উপর ভরসা করে থেকেছি, এবার আপনি আমার উপর ভরসা করুন। না না, আমি আপনাকে অর্ডার করছি না, আমি আপনাকে ভালো করে বলছি যে আপনি আমার উপর একটু ভরসা করে দেখতে পারেন যে আমিও ঠিক কী কী করতে পারি। আপনি তো কথায় কথায় মাথা গরম করছেন, গায়ে হাত তুলতে যাচ্ছেন, সবে কিছু হবে না। উল্টে কৃষ্ণেন্দুবাবু আরও বেশি মজা পাবে, আমাদের উপর ছড়ি ঘোরাবে, মাথার উপর উঠে নাচবে। ওনাদের অন্য কৌশলে মারতে হবে। তুমি এক্স্যাক্টলি কী করতে চাইছো পাতি? তাহলে একটা কথা বলে দিই, আমি কিন্তু তোমার কোনো রকম আর ব্লান্ডার টলারেট করবো না। আরে না না না, এইটুকু আত্মবিশ্বাস আমার আছে, এই ধরনের পার্টি যে কীভাবে ভুন্ডুল করতে হয় এটা পাখির থেকে বেশি ভালো আর কেউ জানে না। আপনি দেখুন না, এমন একটা প্ল্যান করব যে কৃষ্ণেন্দ্রবাবু আর তার না লজ্জার টাটা কেউ কিছু পালানোর পথ পাবে না। বুঝে না সে বোঝে না, সোম থেকে রবি রাত 11টা থেকে প্রতিদিন 1 ঘন্টা স্টার জলসায়।